हेलो गाइस, प्रियान स्पोर्ट्स এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এখনো অবধি বেঙ্গলে অফিশিয়ালি সাইনিং এর যে অ্যানাউন্সমেন্ট হয়েছে দেশীয় এবং বিদেশি মিলিয়ে সেই লিস্টটা কিন্তু 21 জনের, যেখানে গোলকিপার পজিশনে রয়েছে কামালজিৎ সিং, পাওয়ান কুমার, ডিফেন্ডার পজিশনে রয়েছে অঙ্কিত মুখার্জি, ইভান গঞ্জালেস, চারা লম্বোস, মোহাম্মদ রাকিব, সার্থক গোলোই, জেরি, प्रीतम कुमार सिंह, लाल चुंग नुंगा। मिडफिल्डर पोजिशने रोचे आंगुसाना, एलेक्स लिमा, मोबासिर रहमान, सौभिक चक्रवर्ती, अमरजीत सिंह कियाम। फरवर्ड पोजिशने रोचन सेरिटन सिल्वा, एलियांद्रो, अंकित यादव, नावरेम महेश सिंह, बीपी शुएर एवं সুমিত পাশি। এখনও পর্যন্ত এশিয়ান কোঠায় এক বিদেশি এবং আরও কিছু ফুটবলার সাইন হওয়ার সম্ভাবনা রয়েছে ইস্ট বেঙ্গলের। টোটাল আইএসএলের আগে কিন্তু অনেক কিছু রথ বদলও হতে পারে, যদি যে প্লেয়ার সাকসেস পাবে না তার বদলি হিসাবে প্লেয়ার আনবে এরকম একটা কিন্তু শোনা যাচ্ছে। তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পর সেই কাজটা কিন্তু আরও কঠিন হবে। তবে আশা করব ইস্ট বেঙ্গল এই সিজনে যথেষ্ট ভালো পারফরমেন্স করবে, অনেকটা টাইম পাচ্ছে এবং ডুরান্ট কাপের মতো একটা স্টেজ যেখানে তারা নিজেদের আরও ভালো করে ঘষে মেজে ম্যাচের কম্বিনেশান তৈরি করতে পারবে। ইস্ট বেঙ্গলের বিদেশিরা সম্ভবত খুব বেশি হলে 4 থেকে 5 দিনের মধ্যে চলে আসবে, সবাই না আসলেও আশা করা যাচ্ছে 4 বিদেশি নিয়ে ডুরান্ট কাপের ডার্বিতে শুরু করতে চলেছে। বিদেশি ছাড়া হয়তো প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলকে খেলতে হতে পারে, তবে সব বিদেশি নয়, 1 থেকে 2 জন বিদেশি প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইভান গঞ্জালেসের সাথেও আগামী সপ্তাহে আরও একজন বিদেশি কলকাতায় আসতে চলেছেন। এইবার স্টিফেন কনস্ট্যান্টাইন যে কম্বিনেশন প্র্যাকটিস সেটা শুরু করবেন, টিম কম্বিনেশন গড়ে তুলবেন, ফাইনাল 11 চূড়ান্ত করবে। তোমাদের কি মনে হয় ইস্ট বেঙ্গলের এবারের টিম গত 2 বছরের তুলনায় কতটা ভালো এবং কি প্লেইং 11 দেখতে চাইছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং প্রত্যেকটা টিমের সাথে কম্পেয়ার করে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে আলাদা আলাদা ভিডিও, আস্তে আস্তে ডিটেলিং ভিডিও আসবে। তাছাড়াও আমরা লাইভ শো শুরু করতে চলেছি হয়তো আগামী মাসের থেকে। এছাড়াও যে ম্যাচগুলো থাকবে ডুরান্ট কাপের সেগুলো অবশ্যই আমরা লাইভ শোতে উপস্থিত থাকব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।